বসে আছেন, সবাইকে আমার প্রণাম জানাই। আমার আর আমার পরিবারের তরফ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এত সুন্দরভাবে প্রথম দিন থেকে 2016 থেকে যেভাবে, নতুন করে বলার কিছু নেই, আমরা সবাই জানি এটা একটা ইতিহাস। আর এই যারা থাকবেন, যারা বড় হবেন, তারা কিন্তু এই ইতিহাসটা পড়বেন, যে ইতিহাসটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন। আজকে আমাদের কর্মসূচি, আমি সবাইকে একটু দাঁড়াতে বলবো। আমাদের ভারতের সব আমাদের দলনেত্রী জনমোহন মনোনীত নায়িকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংবিধানটা আমাদের দেশে কিন্তু পাঠ করিয়েছিল। আমরা এখানে অনেকের জনগণ ভারতকে সম্পূর্ণ প্রভুত্ব সম্পন্ন লোকতান্ত্রিক সামাজিক অর্থনৈতিক মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, মানুষ তৃণমূলের কর্মীদের সাথে আছে, নেতাদের সাথে আছে। এখানে আমরা সবাই কর্মী, আমাদের দলে একটাই নেতা, একটাই নেত্রী, যেটা আমাদের, যিনি আমাদের গর্ব, যিনি বাংলার মানুষের গর্ব, যিনি ভারতের গর্ব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার কী কী কাজ 2011 থেকে চলছে সেটা আমরা সবাই জানি। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মানুষকে মানুষের সাথে লড়ানোর জন্য তার জন্ম হয়নি, মানুষের মানুষের মেলানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম হয়েছে। সেটাই আমরা মানুষের কাছে নিয়ে পৌঁছবো, সেটাই মানুষ জানে, সেটাই মানুষ বুঝবে। কিছু লোকেরা এসে যে সন্ত্রাস বাড়ানোর চেষ্টা করছে আমাদের ভারতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এরকম এর আগে কোনো দিন ছিল না। সেই ওনার সেই বার্তা নিয়েই আমরা কিন্তু আমাদের দলের প্রত্যেকটা মানুষের সাথে আমরা কিন্তু রাস্তায় নেবে, মানুষের কাছে যাব, মানুষকে বলবো কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের স্বার্থের জন্যে ওনার যে লড়াই ছিল, ওনার যে সংগ্রাম ছিল, সেটা কিন্তু জীবনভর চলবে, যতদিন ওনার জীবন থাকবে।